প্রতিদিনের রবীন্দ্রনাথ স্পন্সরড বাই একেডি ঘি। একেডি ঘি বিশুদ্ধতার আরেক নাম। পাওয়ার্ড বাই আবরণ এক্সক্লুসিভ। কো-স্পন্সরড বাই ডক্টর প্লাস ক্যালকাটা পাইপ ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক ক্যালকাটা ম্যানহোল। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন একেডি ঘি প্রতিদিনের রবীন্দ্রনাথ। টাইটেল স্পন্সরস বাই একেটি ঘি, পাওয়ার্ড বাই আবরণ এক্সক্লুসিভস, কো স্পন্সার্স ক্যালকাটা পাইপ ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক ক্যালকাটা ম্যানহোল। প্রবুদ্ধতা রয়েছেন। আজকে স্বামীজির 160তম জন্মদিন আমরা উদযাপন করছি এই অনুষ্ঠানের মাধ্যমে। আর গানে গানে এগিয়ে যাই এই পর্বে। কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো, সাধক গো প্রেমিক গো পাগল গো ধরায় আসো, সাধক গো প্রেমিক গো পাগল গো ধরায় আসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। এই অকুল সংসারে দুঃখ আঘাত তোমার প্রাণে বিনা ঝঙ্কারে, এই অকুল সংসারে দুঃখ আঘাত তোমার প্রাণে বিনা ঝঙ্কারে, ঘোর বিপদ মাঝে কোন জননীর মুখের হাসি দেখিয়া হাসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো, তুমি কাহার সন্ধানে সকল সুখে আগুন জেলে বেড়াও কে জানে, তুমি কাহার সন্ধানে সকল সুখে আগুন জেলে বেড়াও কে জানে, এমন ব্যাকুল করে কে তোমারে কাঁদায় যারে ভালোবাসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালি তোমার ভাবনা কিছু নাই, কে যে তোমার সাথের সাথী ভাবি মনে তাই, তোমার ভাবনা কিছু নাই, কে যে তোমার সাথের সাথী ভাবি মনে তাই, তুমি মরণ ভুলে কোন অনন্ত প্রাণ সাগরে আনন্দে ভাসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। গানটি রবীন্দ্রনাথের লেখা, কিন্তু এই গানটি দুজনের জন্য ভীষণ প্রাসঙ্গিক, স্বামীজির জন্যও প্রাসঙ্গিক আবার কবির জন্যও প্রাসঙ্গিক। তারা খুব প্রিয় গান ছিল এটা, এবং তারা এসেছিলেন হয়তো, স্বামীজি চেয়েছিলেন শ্রীরামকৃষ্ণের বাণীকে ভারতের মধ্যে ছড়িয়ে দিতে, কিন্তু কোথাও যেন শ্রীরামকৃষ্ণ খুঁজছিলেন এমন একটি মুখ, এমন একটি কাঁধ যিনি দায়িত্ব দিয়ে যেতে পারবেন তাঁর। আমরা এটা দেখেছি যে স্বামীজি পেয়েছিলেন ঠাকুরকে 1881 থেকে টানা,
মাত্র 5-6 বছরের একটা সাক্ষাৎ পর্ব ছিল তাদের, কিন্তু ওই সাক্ষাৎ পর্বের মধ্যেই স্বামীজির যে উত্তরণ হয়েছিল, ঈশ্বর অন্বেষণের যে পন্থা তিনি চেয়েছিলেন আর যেভাবে তিনি খুঁজে পেয়েছিলেন, পরবর্তী পর্যায়ে 1893-এ তার যাওয়া, তার আগে সন্ন্যাস গ্রহণ করা, 1893-এ ভাষণ দেওয়া এবং তারপর ফিরে আসার পর 1897-এ বেলুর মঠ ও মিশন প্রতিষ্ঠা করা, আমরা সবাই জানি এটা। আর এদিকে যদি আমি রবীন্দ্রনাথকে দেখি, তিনিও কিন্তু এই ভারতের কুসংস্কারাচ্ছন্ন দিককে সরিয়ে দেওয়ার জন্য সাহিত্যের জগতে, সাহিত্য এবং শিক্ষার জগতে একটা নবজাগরণের সূচনা করেছিলেন এবং তার শান্তিনিকেতন নতুন শিক্ষার দিগন্ত খুলে দিয়েছিল তৎকালীন কঠিন সময়ের মধ্যে। কারণ দুজনেরই কর্মকাণ্ডটা কিন্তু ঔপনিবেশিক ভারত অর্থাৎ কলোনিয়াল ইন্ডিয়ার মধ্যে ছিল, কারণ তখন ইংরেজদের শাসন ছিল, তাই সবটা চাইলেই সবটা করা যেত না। তার মধ্যেও তারা যেভাবে কর্মকাণ্ড তাদের চালিয়ে নিয়ে গিয়েছেন, যেটা কিন্তু অবশ্যই স্মরণযোগ্য, তাই আমরা আমাদের তাদের উত্তরসূরি হিসেবে, আমরা বাঙালি হিসেবে স্মরণ করতেই পারি তাদেরকে প্রতিদিন প্রতিনিয়ত, আমরা সেই কাজটাই করছি। চলে যাই দাদা গানে। এটাও স্বামীজি গাইতেন এবং খুব প্রিয় গান ছিল। মহাসিংহাসনে বসি শুনিছ হে বিশ্বপিত, মহাসিংহাসনে বসি শুনিছ হে বিশ্বপিত, তোমারি রচিত ছন্দে মহান বিশ্বের গীত, মহাসিংহাসনে বসি শুনিছ হে বিশ্বপিত, বলছিলাম যে চৈতন্যদেবের কথা, যে শ্রী চৈতন্যদেব সেই সময় জাতিভেদ প্রথার বিরুদ্ধে, বর্ণের বিভাজনের বিরুদ্ধে লড়াই করেছিলেন। আমরা যদি বুদ্ধদেবের গানমূল থেকে দেখি, গৌতম বুদ্ধ থেকে শুরু করি, কবির থেকে শুরু করি, মানে একের পর এক যুগ গেছে, প্রতি 200 বছর অন্তর কেউ না কেউ এসছেন এবং আমাদেরকে একটা আলোর দিশা দেখিয়ে গেছেন। কিন্তু আধুনিক যুগে, এই যে আধুনিক থেকে আধুনিকতর যুগে আমরা জীবনযাপন করছি, এই সময় কিন্তু আমাদের কাছে উদাহরণ রয়েছেন স্বামীজি, উদাহরণ রয়েছেন রবীন্দ্রনাথ, উদাহরণ রয়েছেন ঠাকুর শ্রী শ্রী পরমহংসদেব। তাদের বাণীকে যদি সঠিকভাবে আমরা গ্রহণ করতে পারি হৃদয় দিয়ে, তাহলে কিন্তু সমাজ সংগঠক হিসেবে আমরা তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারি।
আজকে স্বামীজির আমরা যদি গদ্য সাহিত্যের কথা বলি, স্বামীজির কিছু বই আমাদেরকে প্রতিনিয়ত সমৃদ্ধ করছে এবং গানের ক্ষেত্রে স্বামীজির অনুরাগ আজকে কিন্তু সেই কথাই আমরা শুনছি। পবিত্রতা গানে গানে সেই গানগুলোই তুলে ধরছেন। তো আমরা একটু গানে থাকি, একদম অনুষ্ঠানের শেষ পর্বে দাঁড়িয়েছি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, কথা না বললে আমরা গানে চলে যাব। হ্যালো, আমরা গানেই যাই দাদা। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয় ওরে ও রে ও অভাগা, কেউ কথা না কয় যদি সবাই থাকে মুখিরায়ে সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখিরায়ে সবাই করে ভয়, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি সবাই ফিরে যায় ওরে ও রে ও ভাগা, সবাই ফিরে যায় যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়, তবে পথের কাঁটা ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দলো রে, ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি আলো না ধরে ওরে ও রে ও ভাগা, আলো না ধরে যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, তবে বজ্রানলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জ্বলো রে, আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জ্বলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। রবীন্দ্রনাথকে আমরা ভাববাদী কবি বলি। ভাববাদী কবি হওয়া সত্ত্বেও রবীন্দ্রনাথ জীবনের এবং মানুষের জয়গানে মুখর হয়েছেন এবং মনুষ্যত্বের উদ্বোধনে তিনি কিন্তু ঘনিষ্ঠভাবে কাজ করেছেন মানুষের সঙ্গে মিশে। তাই তার হাত ধরে আমরা শ্রীনিকেতনকে পাই, সুরুলকে পাই, তার হাত ধরে আমরা শান্তিনিকেতনে শান্তিনিকেতনকে পাই, তার হাত ধরে আমরা শিক্ষার নতুন ধারাকে পাই। সন্ন্যাসী হয়েও বিবেকানন্দ কিন্তু জীবন বিমুখ হয়ে তুরিয়ানন্দে মগ্ন হয়ে থাকার চেষ্টা করেননি, বরঞ্চ নিচে নেমে এসেছেন এবং এসে দেখেছেন যে যেখানে মানুষের কষ্ট সেখানেই কাজ করার প্রয়োজন বা তাগিদ অনুভব করেছেন। স্বামীজি তার ভাইদেরকে, শিষ্যদেরকে বলেছিলেন যে আমি না পাঁচিলের ওপারে উঁকি মেরে দেখলুম, ওপারটা দেখে এলুম, মৃত্যুটা দেখে এলুম, মনে হলো এদিকে কিছু করার বাকি রয়েছে। এই যে বক্তব্য, আসল কথা আমরা যদি ঠাকুরের কথা আসি, স্বামীজির কথা বলতে গেলে রামকৃষ্ণের কথা আসবে, ঠাকুরের কথামৃত যদি ভালো করে পড়া যায় তাহলে ঈশ্বর, ঈশ্বরবোধ এবং জীবন এই দুটোকে না একটা সমান রেখাতে গাঁথা যায়। একই মালা, তার দড়িটা একই, ফুলগুলো ভিন্ন, কখনো আমাদের সংসার, কখনো আমাদের ভক্তি, এই ফুল দিয়েই কিন্তু ঈশ্বরকে মালা অর্পণ করা যায়, এটা ঠাকুরের কথামৃত সেই কথাতে নিয়ে যেতে পারে।
তো আমি যেটা বলছিলাম যে স্বামীজির একটা তাগিদ, দুজনেরই কিন্তু একটা তাগিদ ছিল, জাতীয়তাবাদ বা জাতীয়তাবোধ, যেটা নিয়ে দুজনের মধ্যেই একটা ঐক্য আমরা খুঁজে পাই। আমি ওই যে বারবারই বললাম, শুরুতেও বললাম যে 1902-এ স্বামীজির চলে যাওয়া, 1905-এ বঙ্গভঙ্গ আন্দোলনকে কেন্দ্র করে স্বদেশ পর্যায়ে রবীন্দ্রনাথের ভাবনা, কেনই কথাটি বললাম বলবো একটি গানের উপরান্তে। চলে যাই গানে। আচ্ছা, আর তো বেশি সময় নেই, একটা ছোট্ট গান করে তারপর শেষ গানে যাব তোমার কথা। আর মনে দুটো তিনটে গান হতে পারে সম্ভবত, দেখছি। একি সুন্দর শোভা, একি সুন্দর শোভা, কি মুখ হেরি হে, কি মুখ হেরি হে, আজি মোর ঘরে আইল হৃদয় না, টেলিফোনে। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? হ্যালো, আপনি তো কথা বলছেন না, বা কোনো কারণে হয়তো আপনার সাথে সংযোগ স্থাপন করা যাচ্ছে না। হ্যাঁ, আমি জয়রামবাটি থেকে বাণী বিশ্বাস বলছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ নমস্কার, বলুন বলুন। টিভির ভলিউমটাকে মিউট করুন, করে কথা বলুন। হ্যাঁ বলছি, আজকে স্বামীজির জন্মদিনের মার্জনা করবেন, টিভির ভলিউম বাড়ানো থাকলে না আমাদের পক্ষে অনুষ্ঠান করা সম্ভব হয় না। যারাই ফোন করবেন দয়া করে টিভির ভলিউম মিউট করে, অথবা অন্য ঘরে যেখানে টিভির আওয়াজটা আপনার কানে আসবে না, তাহলে আমাদের অনুষ্ঠান এগিয়ে নিয়ে যেতে খুব অসুবিধা হয়। আচ্ছা, আমি কি একটু জানতে চাইবো, এটা কি শেষ গানে আমরা যাচ্ছি? আমি একটু জানতে চাইবো পিসিআর থেকে। আর আচ্ছা, আমি একটুখানি বলে নিই তাহলে, যে ভারতকে জাগাতে এবং ভারতের মানুষকে জাগাতে এই যে নবজাগরণ, এই যে ব্রিটিশ শাসনমুক্ত স্বাধীনতা লাভ ছাড়া সম্ভব নয়, সে বিষয়ে কিন্তু দুজনেই একই ভাবধারায় এসেছিলেন এবং সোচ্চার হয়েছিলেন। স্বাধীনতার দাবিকে উচ্চে তুলে ধরার জন্য স্বামীজি ব্যাপকার্থে বলেছিলেন, ফ্রিডম ফ্রিডম ইজ দ্য সং অফ দ্য সোল। স্বামীজির মৃত্যুর পর তার শিষ্যা নিবেদিতা এই বিষয়ে সক্রিয় হয়ে উঠেছিলেন। কবি রবীন্দ্রনাথ 1905 সালে সক্রিয়ভাবে স্বদেশি আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন এবং বুঝতে পেরেছিলেন যথার্থভাবে মানুষকে মুক্ত হতে গেলে আন্দোলনে উত্তেজনায় নয়, মানুষকে স্বনির্ভর ও দেশকে এবং সমাজকে স্বয়ংভর হতে হবে। হাতে কলমে কবি সেই কাজটি বাস্তবায়িত করার উদ্যোগও নিলেন। অকালে বিবেকানন্দ ঝড় থেমে গেলে সেখান থেকে রবীন্দ্রনাথ শান্ত সুনিশ্চিত পথ বিক্ষেপ সেই একই লক্ষ্যে ভারতকে নতুন উষার স্বর্ণদ্বারে উপস্থিত করলেন। আজকে আমাদের তরফ থেকে, আমাদের এই প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠান থেকে, স্বামীজির 160তম জন্মদিনে আমাদের শ্রদ্ধা নিবেদন ছিল। কেমন লাগলো আপনারা জানাবেন। আগামীকাল এরই হাত ধরে আধুনিক যুব সমাজের হাত এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আমাদের অনুষ্ঠান চলতে থাকবে। প্রভুত্ব তাকে ধন্যবাদ জানাবো, শেষ গান শুনবো। ধন্যবাদ আমাদের সঙ্গে সুরজিতে থাকার জন্য, মৃগাঙ্ক বিক্রমকে ধন্যবাদ, ধন্যবাদ আমাদের সমস্ত কলাকুশলীদের, আর আপনাদের যারা টেলিভিশনে
এবং আমাদের সঙ্গে ফেসবুক পেজে এতক্ষণ ধরে ছিলেন, ফেসবুকে অনেকেই অনেক কমেন্টস করেছেন, আমি প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমরা শুরু করি। অন্ধজনে দেহ আলো, মৃতজনে দেহ প্রাণ, তুমি করুণামৃত সিন্ধু করো, অন্ধজনে দেহ আলো, মৃতজনে দেহ মৃতজনে